মারিয়া মান্দা মাত্র 9 বছর বয়সে যার ফুটবল যাত্রা শুরু হয়েছিল তিনি আজ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ফুটবল টিমের অধিনায়ক। প্রথম যখন খেলাধুলা করি তখন তো বল লাতে দিতে পারতাম না, জানতাম না, বলের প্রতি এত বেশি আগ্রহ ছিল না। অনেকে ক্লাসের পরে স্কুল ছুটি হওয়ার একটু আগে আমাদেরকে ডেকে ডেকে বলতে আজকে একটু খেলতে হবে বা এরকম বল দিয়ে আমাদেরকে লাতি শিখাইছে এবং খেলাতে দিচ্ছে। তখন থেকে এলো একটু বলে যখন লাতি দেওয়া হয়েছে, লাতি দিচ্ছি আমরা, তখন থেকে আগ্রহটা হলো একটু খেলার জন্য। বিভাগীয় খেলা ছিল, ওটা হলো রাজশাহী ক্যাম্পে, প্ল্যান ক্যাম্পে, তো ওটা সিলেট বিভাগ হয়ে আমি খেলি। তো এখানে আমি চ্যাম্পিয়ন হই, সেখানে আমার ভালো খেলা দেখে ন্যাশনাল টিমে আমি ডাক পাই। নেপালে যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম সেখানে সেই টিমে ছিলাম আমি। ময়মনসিংহের ধোবাউড়ার প্রত্যন্ত গ্রাম মন্দিরগোনা থেকে উঠে আসা এই ফুটবলার এখন বাংলাদেশের বয়স ভিত্তিক ও নারী জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। সকল বাধা বিপত্তি অতিক্রম করে মারিয়া যেন লিখে চলেছেন বাংলাদেশের ফুটবলের রূপকথার গল্প। ফুটবল খেলায় আমার ফ্যামিলি সবাই সাপোর্ট দেয়, বিশেষ করে আমার মা বেশি সাপোর্ট দেয়। আর আমার বড় মামার বোন, মেজো বোন তো তখন আমাকে বলতো যে না পড়াশোনা মানে ভালো হবে না, তো খেলাধুলা মানে করার প্রয়োজন নাই, শুধু এটুকু বলছিল। তাছাড়া আমার ফ্যামিলি সবাই সাপোর্ট দেয় আমাকে। বর্ষাকালে আমরা অনেক সময় প্র্যাকটিস করতে পারতাম না, আসতে পারতাম না, কেন পানি ভরা ছিল, নৌকা যেন একটু সমস্যা হতো। আর আপনার দিকে আমার প্র্যাকটিস করার মতো তেমন বুট ছিল না, আমার মা আমার জন্য টাকা জোগাড় করে আমার বুট কেনার জন্য টাকা দিতেন। এবার আমাদের যে আন্ডার-19 চ্যাম্পিয়ন হলাম সেটা খুব আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমাদের লক্ষ্য ছিল যে আমরা ভালো একটা খেলা উপহার দেবো দর্শককে, আর আমরা ফাইনালে খেলবো এবং ফাইনালে চ্যাম্পিয়ন হবো। সেভাবে আমরা দাঁড়াভাবে ধরে রাখতে পেরেছি এবং দর্শকের খেলা উপহার দিতে পেরেছি এবং আমরা জয়ী হয়েছি। মারিয়া মান্দা তো আপনার নিঃসন্দেহে বাংলাদেশের ওয়ান অফ দ্য ট্যালেন্টেড প্লেয়ার, সেটা সে প্রতিনিয়ত সে মাঠে প্রমাণ করতেছে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আপনি জানেন যে সে আন্ডার-15 আপনার ঢাকায় যে সাফ হয়েছে সেখানে চ্যাম্পিয়ন টিমের নেতৃত্ব দিয়েছে, হংকংয়ে জকি কাপে সে নেতৃত্ব দিয়েছে, সে আন্ডার-18 ভুটানে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা মৌসুমীর সাথে সে সহকারী হিসাবে নেতৃত্ব দিয়েছে। সে তার গুণাবলী, সে নট অনলি ভালো প্লেয়ার, সে তার গুণাবলী লিডারশিপেরও তার ভালো গুণাবলী। ভবিষ্যতেও সে যদি ফুটবল আপনার এখন যে অবস্থায় ধারাবাহিকতার সাথে যদি সে ফুটবলে থাকে, আমি মনে করি যে বাংলাদেশও একটা অনেক ভালো মানের একজন প্লেয়ার পাবে এবং মারিয়া মান্দাও আপনার অনেক দিন পর্যন্ত একটা ভালো সার্ভিস দিয়ে যেতে পারবে। তিনি 2017 সালের অনূর্ধ্ব-15 নারী সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন। এবার 2021 সালে শক্তিশালী ভারতকে হারিয়ে মারিয়া মান্দার নেতৃত্বে সাফ অনূর্ধ্ব-19 শিরোপা জিতে নেয় বাংলাদেশ। আমাদের ইচ্ছা যে আমাদের বাংলাদেশ উমেন্স টিম একদিন বিশ্বকাপ খেলবে এবং এশিয়ার টপ টিম হবে, তো সেভাবে আমরা কন্টিনিউ প্র্যাকটিস করছি এবং আমরা এখানে একত্রিতভাবে আমরা হার্ডওয়ার্ক করছি এখানে একসাথে। সারা দিনের মধ্যে আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি, আবার বিকালে আমাদের ইয়োগা হয়, যে এখন তো সন্ধ্যা 6টার দিকে থেকে আমাদের ইয়োগা শুরু হবে, তারপর থেকে আমরা হলো 7টার দিকে আমাদের কোনো কাজ থাকে না, 7টা থেকে আমাদের মানে ডিনার করে আমরা তারপরে ঘুমাই। আমার প্রিয় ফুটবলার মেসি এবং রোনালদো নেইমারকে খুব ভালো লাগে, কিন্তু বেশি করে হলো মেসিকেই পছন্দ করি। আমরাও স্বপ্ন দেখি এবং বাংলাদেশের স্বপ্ন দেখবে যে আমরা এক পর্যায়ে বিশ্বকাপ খেলবো এবং এশিয়ার টপ টিম হয়ে থাকবো। বাংলাদেশের দর্শকের কাছে যে চাই যে এবার যেহেতু আমরা আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছি, সেভাবে দর্শকরা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদের খেলা দেখেছেন, তাদেরকে আমরা খেলা উপহার দিতে পেরেছি, সেভাবে যেন আমাদের পাশে থাকে এবং আমাদেরকে উৎসাহিত করে। বাংলাদেশকে খুব ভালোবাসি এবং বাংলাদেশের জন্য আরও অনেক কিছু করা বাকি, তো আমি বাংলাদেশের জন্য আরও কিছু করতে চাই এবং এগিয়ে যেতে চাই। এমন উদ্দীপ্ত বাংলাদেশের অভিযাত্রীরাই আমাদের প্রেরণা।